আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আমি এখন আছি আমার স্কুলে, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো আজকে আমার স্কুল দেখতে আমার সাথে এখন যুক্ত থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক দিবেন। আমরা এখন শুরু করছি। তো আমি এখন এখান থেকে শুরু করছি, এখন ভিতরে ঢুকে যাব। তো আমি এখন ঢুকে যাব স্কুলের ভিতরে। এখানে গাছ আছে আর এখানে ভবন। তো আমি এখন স্কুল প্রাঙ্গনটি দেখাচ্ছি, এটি মূল ভবন। এখানে বড় করে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় লেখা আছে। স্কুলটি 1884 সালে স্থাপিত হয়। তো স্কুল সম্পর্কে আমি এখন কিছু তথ্য দিয়ে দিতে চাই। এই স্কুল প্রতিষ্ঠা করেন বাবু কৃষ্ণধন বাগচি, আর এই স্কুলের বর্তমান দায়িত্বে রয়েছেন শ্রদ্ধেয় শেখ আশরাফুল হুদা স্যার। এখানে প্রাত্যহিক সমাবেশ করা হয়, আর উপরে বকুল গাছ। এই বকুল গাছের যে ফল পড়ে সেই ফল কুড়িয়ে আমি আগে বাঁশি বানাতাম, সেটি ঘষে সে শ্বাস বাইর করে। আর এখানে রয়েছে ভবন রয়েছে, আর এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর ভিউ। আর একটু কাছ থেকে দেখাতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনার আমাদের স্কুলে। এখানে আমরা 21শে ফেব্রুয়ারিতে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। এখানে গাছ, আর এদিকে রয়েছে একটি সুন্দর জিনিস। এখানে রয়েছে, একটু দেখাতে চাই, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা গণের শহীদগণের তালিকা। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ছবিটি সংযুক্ত করে দিলাম। তো আমি এখন স্কুলের মাঠটি দেখাবো। এই মাঠটি বিটিম মাঠ নামে পরিচিত। নওগাঁয় আরও একটি মাঠ আছে, এটিম মাঠ। ভবিষ্যতে আমি এটিম মাঠের একটি ব্লগ করব। মানে বিদ্যালয় ভবন, আর ওই দূরের ভবনটিকে বলা হচ্ছে বিজ্ঞান ভবন। ওই দূরে কম্পিউটার ল্যাব, আর এখানে এই মাঠটি আমাদের এই স্কুলের খেলাধুলার প্রাণকেন্দ্র। মানে সুন্দর মাঠ। এটা হচ্ছে অডিটোরিয়াম, এদিকে একটি ভবন, আর এইটা হচ্ছে মন্দির। এই বিদ্যালয়ে মসজিদও আছে এবং নামাজ পড়ারও ব্যবস্থা আছে। এটা হচ্ছে মন্দির। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এই এটি হলো মন্দির, আর আমরা এখন যাচ্ছি। তো এখানে হচ্ছে হোস্টেল, এখানে আবাসিক ছাত্রদের থাকার ব্যবস্থা আছে। আর এদিকে একটি অনেক পুরাতন বিল্ডিং, এখানে একটি অনেক পুরাতন অনেক বিশাল কৃষ্ণচূড়া গাছ, আর এখানে কম্পিউটার ল্যাব, এখানে বিজ্ঞান ভবন দেখতে পাচ্ছি। তো এই সুন্দর পরিবেশ, আর এখানে মাঠ। এখানে হচ্ছে বিদ্যালয়ের অডিটোরিয়াম। তো আমাদের স্কুলে নিজস্ব লাইব্রেরি থাকার পরেও এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি আসে, এবং আমি এই লাইব্রেরির সদস্য। এখানে এখান থেকে অনেক ছাত্ররা বই নিয়ে পড়ে, অনেক ভালো একটা উদ্যোগ। তারা এখান থেকে সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছেন। ভিডিও শেষ করার আগে আমি কিছু বলতে চাই, যে ছোট থেকেই আমি এই স্কুলে পড়ার ইচ্ছা ছিল আমার। তো আমার বাবা স্কুলে পড়ে, ছোটবেলা থেকেই তার কাছ থেকে গল্প শুনে শুনে স্কুলে পড়ার জন্য প্রবল অনুপ্রাণিত হয়েছে। সুন্দর আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেই থেকে যখন ক্লাস টুতে অ্যাডমিশন পেলাম, থ্রিতে ভর্তি হওয়ার সুযোগ পেলাম, তখন অনেক ভালো লেগেছিল আমার। সেই দিনটি কখনো ভুলবো না আমি। দিয়ে দিতে চাই যে স্কুলে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে। দুইটা শিফটে স্কুলে পাঠদান করা হয়, মর্নিং ও ডে। তো ভিডিও শেষ করার আগে স্কুলের বর্তমান
এবং প্রাক্তন যত শিক্ষক এবং ছাত্র আছেন তাদের সকলের প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই স্কুলে পড়তে পেরে আমি গর্বিত। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আরও এরকম ভিডিও দেখার জন্য। শীঘ্রই আরও অনেক ভিডিও আসবে সুন্দর সুন্দর, সেগুলো দেখবেন আর ভিডিওটি লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।